নমস্কার বন্ধুরা খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ছোট্ট বন্ধুদের পড়ানোর পাঁচটি সহজ পদ্ধতি শেয়ার করব এই পদ্ধতিগুলো তোমরা যারা টিউশন পড়াবে কিংবা যারা বাড়িতে তার বাচ্চাদের গাইড করবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে বেশি কথা না বাড়িয়ে পদ্ধতিগুলো কী কী চলো সেগুলো শুরু করি প্রথম যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার বয়স অনুযায়ী মানে ধরো তুমি যে বাচ্চাটিকে টিউশন পড়াবে কিংবা তুমি যদি বাচ্চাটির মা হও কিংবা অভিভাবক হও তোমার বাড়ির যে খুদে সদস্যটি তার বয়স অনুযায়ী তাকে পড়াতে হবে মানে ধরো বাচ্চাটির বয়স আড়াই বছর কিংবা তিন বছর চার বছর পাঁচ বছর যাই হোক না কেন বা পাঁচ বছরের ওপরেও যদি হয় পড়ানোর আগে একটু নিজেরা মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে বা চোখ খুলে যাই হোক না কেন কিছুক্ষণ নিজের একটুখানি ফিল করার চেষ্টা করবে যে যদি আমার বয়স পাঁচ বছর বা চার বছর বা তিন বছর বা তার ওপরে ছ বছর সাত বছর যাই হোক না কেন যদি আমার বয়স হয় এখন তাহলে আমি কীভাবে পড়তে চাইবো বা পড়াশোনাটাকে কিভাবে দেখব আমি আজকে এখন তো বড় হয়ে গেছি তাই আমার কাছে অ আ অওয়া খ এবিসিডি একে চন্দ্র ওয়ান টু থ্রি ফোর এগুলো জল কিন্তু যখন আমিও ছোট ছিলাম ওই বয়সে ছিলাম তখন আমিও কি খুব তাড়াতাড়ি মানে খুব সহজেই যেটা আজকে আমার কাছে জলভাত ভাত তখনও কি সেটা ছিল যেমন ধরো যদি আমাদেরকে এমন কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এমন পৃথিবীর এমন কোনো দেশে পাঠিয়ে দেওয়া হলো যেখানকার ভাষা আমাদের জানা নেই তো সেই ভাষাটাতে কথা বলতে কি আমাদের খুব সহজ লাগবে কথা বলাটা যেমন লাগবে না ঠিক সেভাবেই কিন্তু আমরা যারা ছোটো বাচ্চাদের পড়াবো আমাদেরও বুঝতে হবে যে যেই বিষয়গুলো আমাদের কাছে আজকে সহজ জলের মতো ওদের কাছে কিন্তু নয় তাই ওদেরকে পড়ানোর সময় একটু ধৈর্য খুব প্রয়োজন ধৈর্য ধরে ওদেরকে শেখাতে হবে আর মাথাটা ঠান্ডা রেখে পড়াতে হবে তাই ওই যে বললাম প্রথম যে পদ্ধতিটা বাচ্চার যে বয়স মানে তোমার স্টুডেন্ট হোক বা তোমার সন্তান হোক ওর যে বয়স সেই বয়সটা আগে নিজে একটুখানি ফিল করো যে আমার যদি হতো তাহলে আমি কিভাবে পড়তে চাইতাম বা কিভাবে পড়তাম সেইভাবে ধৈর্য সহকারে বাচ্চাকে পড়ানো শুরু করো দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে বাচ্চাদের পড়ানোর সময় আমি তো মানে যেটা মেন খুব মানে মেনে চলার চেষ্টা করি বাচ্চাদের কিন্তু সম্মান দেবে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করবে এটা কিন্তু খুব দরকার ছোট বলে ওদের সাথে যা যেমন ইচ্ছা ব্যবহার করবো যেমন ইচ্ছা কথা বলবো এরকম যেন না হয় যেমন ধরো অনেকেই বলে থাকেন অনেক টিচারও এরকম বলে থাকেন আমি শুনেছি যে আমার কিন্তু মুখ কম হাত বেশি চলে বা ধরো আমি মুখে কম কথা বলি হাতটা আমি খুব জোর চালাই বা ধরো এত এমন মারবো না একেবারে মানে মানে ভীষণ মুখে সবসময় এই ধরনেরই কথা চলে তো এত মার ধর এত রকম কিছু না বলে যদি একটু ভালো ব্যবহার করে ওদের সাথে কথা বলা যায় ওরাও কিন্তু মানে আমাদের বড়োদের ভালোবাসে ওদেরকে ভালোবাসলে বা ওদের সাথে ভালো ব্যবহার করলে সম্মান দিলে ওরাও কিন্তু সম্মানটা দেবে অনেকেই ভাববে যে বাচ্চাদের আবার কি সম্মান দেব ওরা এমনি দুষ্টু হোক না দুষ্টু সেটা তো ওদের নেচার কিন্তু তা বলে ওদেরকে সম্মান দেব না ওদেরকে ভালো বা মানে ওদের সাথে ভালো ব্যবহার করে সম্মান দিয়ে একটুখানি পড়াবে চেষ্টা করবে দেখো এতে কিন্তু খুব ভালো ওরাও তোমাকে ভালোবাসবে এবং ওদেরকে পড়ানোটা কিন্তু সহজ হবে যারা ভাবো যে শুধু মার মানে মেরে বকেই যদি পড়ানো হয় তাহলে আমি বলবো না সব ক্ষেত্রে সেটা নয় এরকম অনেক স্টুডেন্ট থাকে যাদের ক্ষেত্রে হয় যারা হয়তো বলবে যে না মারলে না বকলে পড়ে না সেরকমও বাচ্চা থাকে কিন্তু তার মানে এটা নয় যে তাদেরকে ভালো তাদের সাথে ভালো ব্যবহার করবো না বা ভালোভাবে কথা বলবো না একদম নয় এটা মাথায় রাখতেই হবে যে ছোট ওদের সাথে আমাদের কিন্তু সম্মান দিয়ে কথা বলতে হবে তিন নম্বর যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে বাচ্চা অনুযায়ী কিন্তু পড়ানোর পদ্ধতিটা চুজ করো ধরো তুমি তিনটি বাচ্চাকে টিউশন পড়াও তো তোমার একটি স্টুডেন্ট খুব শান্ত অন্য স্টুডেন্ট একটু তার থেকে বেশি দুরন্ত অন্যটি আরও বেশি চঞ্চল বা তোমার বাড়িতে যদি এরকম দুটি বাচ্চা থাকে বা তিনটি বাচ্চা থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে যে পদ্ধতিতে তুমি শান্ত বাচ্চাটিকে পড়াবে সেম পদ্ধতি কিন্তু দুরন্ত বাচ্চার ক্ষেত্রে ইউজ করো না ওকে ওর ক্ষেত্রে কিন্তু একটু অন্যভাবে তোমাকে মাথা খাটিয়ে পদ্ধতিটা বের করতে হবে সব বাচ্চা সমান হয় না এটা মাথায় রাখতে হবে একটি বাচ্চার সাথে আরেকটি বাচ্চার কম্পেয়ার না করে তুলনা না করে অন্য বাচ্চাটিকে কিভাবে পড়ালে কোন পদ্ধতিতে পড়ালে সহজ হবে সেটা অবশ্যই কিন্তু ভাবতে হবে আমাদের বড়দেরই চতুর্থ পদ্ধতিটা হচ্ছে বাচ্চাদের উৎসাহ দিয়ে পড়াবে প্রশংসা করে পড়াবে বন্ধুরা আমরা যেটা ভুল করে থাকি আমরা হচ্ছে উৎসাহ দিই প্রশংসা করি আবার অনেক ভুল প্রশংসাও করে ফেলি ভুল জায়গায় সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো তো যাই হোক আমরা বাচ্চাদের ছোটোখাটো বিষয়গুলোকে প্রশংসা করি না কিন্তু পড়াশোনার সময় আমি বলবো যে ওদের ছোটোখাটো খাটো ধরো একটা লাইন পড়েছে বা একটা অক্ষর পড়েছে বা একটা লাইন লিখেছে সেগুলোতে মোটিভেট করো উৎসাহ দাও দেখবে এতে না ওরা পড়াশুনোতে একটা আগ্রহ পাবে ওদের মোটিভেশনটা তোমাদেরই দিতে হবে আর পাঁচ নম্বর যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে খেলার ছলে পড়িও অনেক সময় বাচ্চাদের কিন্তু শুধু বই খুলে পরপর বই দেখিয়ে এইটা অ এটা আ এটা হস্য দেখো এইভাবে না বলে মানে সব সময় বই দেখে অ আ কখন না পড়িয়ে একটু খেলার ছলে অন্যভাবে দেখো না পড়িয়ে গল্প বলে গান করে কবিতা বলে যদি বাচ্চাদের পড়ানো যায় তাহলে কিন্তু ওরা আরও মজা পাবে আর মন দিয়ে পড়বে আর মনেও রাখবে এভাবে পড়িয়ে দেখো খুব ভালো হবে বন্ধুরা এই পাঁচটি পদ্ধতি এরকম অনেক অনেক পদ্ধতি আছে আমি আরও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তাহলে একটা ভিডিওতে বললে অনেক লম্বা হবে ভিডিওটা তাই আজকে এই ভিডিওতেই পাঁচটা পদ্ধতি বললাম একটু ট্রাই করে দেখো বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের পড়ানো অনেকটাই সহজ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করলে তাদেরও উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা